হোয়াটসঅ্যাপ গাইস, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গিয়েছিলাম একটা জায়গায়, মানে আমি গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে অনেক কিছু দেখে এলাম, যেটা তোমাদের দেখার সুযোগ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নাও। তবে জায়গাটা খুবই অসাধারণ, কোনো একটা দেখার জায়গা না, কিন্তু জায়গাটা অসাধারণ বলতে মানুষ ঘুরতে যাবে, তবে যেখানেই যাক সেখানে একটা প্রধান খাবার হচ্ছে মাস্ট খাবার খেতেই হবে, সেটা রুটি হোক বা আমাদের বাঙালির ভাত হোক, যেটা একটা খেতেই হবে। তো আমরা যে জায়গায় গেছিলাম সেটা হচ্ছে এক কোম্পানি বা একটা জায়গা যেখানে তোমার রুটির ময়দা প্যাকেট করা হয়, সেখানে আজকে গেলাম, ভিডিও করলাম। তো সেটা একদম অরিজিনাল, কোনো থার্ড কোনো জিনিস মেশানো নেই। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, আর একদম পেশায় থেকে প্রসেসিংয়ের যত ধাপ আছে সবগুলো তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে অরিজিনাল গম সেটাকে পেশা হচ্ছে, এটা বস্তায় নেওয়া হবে। তো আগে থেকে যেটা পেশাই করা আছে সেটা বস্তায় ভরাই আছে, সেটাকে এখন ঢালা হবে একটা চালুনে। আমরা প্রধানত বাড়িতে যদি চালি তাহলে ছোট চালুনে চাললেই হয়ে যায়, এখানে যেহেতু বড় ব্যাপার সেহেতু একটা বড় চালুন বা ঝাঁকুনিতে সেটাকে ঝাঁকুনি দিয়ে পেশাই করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানকার যে আছে সেটা আমার মামা, তো সে এখানে থাকে, সে এখানে সব কিছু মেনটেন করে। তো এটা ঝাড়াঝাড়ি চলছে, এটাকে একদম ফ্রেশভাবে ঝাড়ার পর, মানে এটা যখন একটু কুচি কুচি বা দানা দানা থাকে সেগুলো যখন ঝাড়াই হয়ে যাবে, একদম যেটা আসল ময়দা সেইটা নিচে পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা নিচে একটা গামলা রাখা আছে সেটাতে পড়ছে, এবং এই যেটা ফ্রেশ একদম বেরোচ্ছে যে ময়দাটা রুটি করবার জন্য, সেটা নিচে পড়ার পর সেইটাকে প্যাকেটের প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কীভাবে সেটা প্যাকেট করা হয় তোমাদের ঘর পর্যন্ত বা দোকান পর্যন্ত পৌঁছিয়ে দেবার জন্য। অবশ্যই শেষে তোমাদেরকে দামটাও জানিয়ে দেবো যে দাম কেমন। তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্যাকেটের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখলে এর আগে যে কীভাবে সেটাকে ঝাড়াই করা হচ্ছে, সেটাকে ঝাড়ের পর এটাকে এবার প্যাকেট করা হচ্ছে মাপ অনুযায়ী। এটা 1 কেজির প্যাকেট থাকে সাধারণত, এবং এটাকে হিট দেওয়া হচ্ছে, এবং হিট দিয়ে সেটাকে প্যাকেট করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো কীভাবে প্যাকেট করে। তো তোমরা পাশেই রাখা আছে গম দেখতেই পাচ্ছ, যেটা দিয়ে অরিজিনালভাবে কোনো থার্ড জিনিস না মিশিয়ে, খারাপ ভেজাল না মিশিয়ে সেটাকে অরিজিনালভাবে প্যাকেট করে তোমাদের ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো এই জন্য এই যে আসল একটা খাবার তোমাদেরকে কোনো ভেজাল ছাড়া পৌঁছে দিচ্ছে, তার জন্য ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর তোমরা যদি জানতে চাও যে এই জায়গাটা কোথায়, অবশ্যই এটা আমাদের হরিয়ারপাড়ায়। আমি হরিয়ারপাড়ার বাইরে, আমার গ্রামের বাইরে এখন পর্যন্ত ভিডিও কম করেছি। তো এটার দাম তোমাদেরকে বলে দিই, এটার দাম মোটামুটি 30 টাকা কেজি। তো তোমরা যদি কেউ বেশি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো বা কমেন্ট করো যদি কেউ নিতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক আমাদের নতুন নতুন জায়গা যাওয়ার উৎসাহ প্রদান করে। তো বন্ধুরা লাইক আর শেয়ার করে দিও ভিডিওটা, এভাবে পাশে থেকো। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো ভালো থেকো।